বলিউডে অ্যাকশন দৃশ্যে নায়িকাদের খুব কমই কাজ করতে দেখা যায়। যে কজন মারকুটে অ্যাকশন দৃশ্যে কাজ করে তাদের মধ্যে ক্যাটরিনা কাইফ অন্যতম। নিজেকে একদম ন্যাচারাল ওয়েতে মারপিটের দৃশ্য ধারণ করার জন্য কঠোর অনুশীলন করেন তিনি। বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে এক্সপ্রেশন সবই একদম ন্যাচারাল ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেন এই অভিনেত্রী। ধুম থ্রি, টাইগার, থাগস অফ হিন্দুস্তান, ফ্যান্টম, ফোন ভূত, ভারত ইত্যাদি সিনেমায় তার অ্যাকশন নজর কেড়েছিল দর্শকদের। ইতোমধ্যে তার নতুন সিনেমায় একদম নয়া অবতারে অ্যাকশন করতে দেখা গিয়েছে তাকে, যার ভিডিও ক্লিপ ইতোমধ্যে ভাইরাল। যদিও সিনেমায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মারপিটের দৃশ্যে দেখা যাবে তাকে, টাবল ফাইট নামে সোশ্যাল মিডিয়ায় যা বেশ আলোড়ন ফেলে দিয়েছে। এই ভাইরাল দৃশ্যে ক্যাটরিনার মুখোমুখি হয়েছেন মিশেল লি, যাকে ব্ল্যাক উইডোতে স্কারলেট জোহানসন, বুলেট ট্রেনে ব্র্যাড পিট, পাইরেটস অফ ক্যারিবিয়ানে জন ডেভ, ভেনমে টম হার্ডির সঙ্গে অ্যাকশন করতে দেখা গেছে। এবার তিনি টাবল ফাইটে লড়ছেন ক্যাটরিনার সঙ্গে। তুর্কির এক হাম্মামে শুধু তোয়ালে পড়ে দুই নারীর অ্যাকশন চমকে দিয়েছে ভক্তদের। এমন দৃশ্য এর আগে কোনো ভারতীয় ছবিতে দেখা যায়নি, তাই ওই দৃশ্যটি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে ভক্ত মহলে। সম্প্রতি এই দৃশ্যের একটি ক্লিপ দিয়ে ডিপফেক ভিডিওরও শিকার হয়েছেন ক্যাটরিনা। এটা কেবল একটা সাধারণ অ্যাকশন দৃশ্য নয়, টাওয়েল পরেই লাথি মারা থেকে পাঞ্চ সহ অনেক কিছুই দেখা যাবে এই দৃশ্যে, তাও আবার বাষ্পে ভরা ঘরে। এই দৃশ্যের জন্য ক্যাটরিনা এবং মিশেল বহুদিন ধরে অ্যাকশন ডিরেক্টর সি ইয়ং এর কাছে প্রশিক্ষণ নিয়েছেন। দৃশ্যটিকে প্রাণবন্ত করতে ও বাস্তবভাবে তুলে ধরতে ক্যাটরিনা ও মিশেল টানা দুই সপ্তাহ ধরে অনুশীলন করেছেন। পারফেকশনিস্ট ক্যাটরিনা তার এই অ্যাকশন দৃশ্যটি ঠিকঠাক করার জন্য কঠোর অনুশীলন করেছেন। নিজের নড়াচড়া আরও কিভাবে নিখুঁত করা যায় সেটা নিয়েও কাজ করেছেন তিনি। কাজ করাটা কঠিনই ছিল এই দুই অভিনেত্রীর জন্য। বাষ্পের কারণে ঘুষি, লাথি দেয়া কিংবা জাপটে ধরা চ্যালেঞ্জিং ছিল। আবার অ্যাকশনের সময় তোয়ালে যাতে শরীর থেকে পড়ে না যায় সেটাও ছিল তাদের বড় চ্যালেঞ্জ। তারপরও অনুশীলন পরিশ্রমে খুব সুন্দরভাবে মারপিটের দৃশ্যে অভিনয় করেছেন তারা। এই ধরনের মারপিটের দৃশ্যে রিস্ক থাকলেও থাকে নতুন কিছু দেখানোর স্কোপ, তাই বরাবরই এমন নতুন নতুন চরিত্রে অভিনয় করতে আগ্রহী থাকেন ক্যাটরিনা। এই ছবিতে ক্যাটরিনাকে টাবল ফাইট ছাড়াও আরও কিছু দুর্ধর্ষ মারপিটের দৃশ্যে দেখা যাবে। মনীষ শর্মা পরিচালিত টাইগার থ্রি সিনেমাটি ইতোমধ্যেই মুক্তি পেয়েছে। অনেকদিন পর সালমান ক্যাটরিনার সিনেমা দাপুটের সাথে চলছে প্রেক্ষাগৃহে।